আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আগে থেকে হাসতেছি কারণ হাসতে হবে একটু পরে। দর্শক শ্রোতা, আমাদের পরিকল্পনা মন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বলেছে যে গরু যদি কচুরি পানা খাইতে পারে তাহলে আমরা কেন খাইতে পারবো না। তিনি কচুরি পানা নিয়ে বিশদ আকারে গবেষণা করছে। তার এই বক্তব্য দেওয়ার পরেই এই জিনিসটা নিয়ে মানুষজন প্রচুর পরিমাণে ট্রোল করতেছে, মানে হাস্যরসাত্মক বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে। দর্শক শ্রোতা, একটা ভিডিও দেখলাম এই কয়েক ঘন্টা আগে ছাড়া হয়েছে, ভিডিওটা দেখে তো আমার চরম হাসি আসতেছে ভাই। এখন কচুরি পানা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। দেখেন ভিডিওটা আমি আপনাদের দেখাই। কত করে কেজি? 80 টাকা কেজি। না না, আমি আর দেখবো না ভাই, অতিরিক্ত হাসির কারণে আবার দম আটকে যেতে পারে। দর্শক শ্রোতা, এখন বাজারে কচুরি পানা বিক্রি হচ্ছে। আপনার বাড়ির আশেপাশে যদি কচুরি পানা থাকে আগে ভাগে গিয়ে দখল করেন, কারণ কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে? আপনারা ভাবতেছেন যে কচুরি পানা এরা কিনে নিয়ে যাচ্ছে 80 টাকা কেজি দরে, মানে এরা কি করবে ভাই? এরা খাবে খাবে কিভাবে খায় দেখতে চান? Ha ha ha.